কথায় বলে যে কোনো ভূখণ্ডে হাজার বছর সভ্যতা গড়ে ওঠে ধ্বংস হয় পরের হাজার বছর অরণ্য বিরাজ করেন লোদী রাষ্ট্রকূটাদি সাম্রাজ্যের পতন হতে পারে কিন্তু একটা আইডিয়ার কোনো বিনাশ নেই ঋগ্বেদে প্রথম যে দেবীর নাম পাওয়া যায় তিনি সরস্বতী সেখানে তিনি নদী কখনো বলা হয় সরস্বতী আসলে ভারতের পশ্চিমে আজ অন্তঃসলীলা কখনো বলা হয় সরস্বতী আসলে আজকের আফগানিস্তানের কিংবা হারুত নদী এখান থেকে আজকের দেবীর সরস্বতীর যাত্রাপথ সুদীর্ঘ সে আলোচনায় যাচ্ছি না আসুন দেবলিনার কাছে শুনেনি নি সরস্বতী দেশ কালের সীমানা পেরিয়ে সারা পৃথিবীর বিভিন্ন সভ্যতায় কিভাবে পৌঁছে গেছেন তাহলে কি জামনায়া পিপুলদের গল্প সত্যি আমরা জানি না যেমন জানি না আরও অনেক কিছুই যেটুকু জানতে পেরেছি সেটুকুই আপনাদের জন্য রাখলাম আপনারা যদি আরও কিছু জানেন আর আমাদের বোঝার যদি কিছু ভুল হয় অনুগ্রহ করে কমেন্টে জানান চণ্ডীমণ্ডপ আসলে একটি খোলা প্ল্যাটফর্ম আসুন সবাই মিলে একটা আর্কাইভ করে তুলি চণ্ডীমণ্ডপের কাজ যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের কাজকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে ছড়িয়ে দিন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন সেটুকুই আমাদের পাওনা ভালো থাকবেন সেই গল্পটা নিয়েই আমি একটু বলতে চাই কারণ এটার সঙ্গে মানুষের একটা ধারণাও যুক্ত হয়ে আছে এবং সম্ভবত আমি এই ধারণাটাকে একটু ডিকনস্ট্রাক্ট করার চেষ্টাও করব ডিস্ট্রয় নয় ডিকনস্ট্রাক্ট এবং মুন্ডমালা পূজনের সময় ওই পঞ্চাশ বর্ণের নামা ওইটা বলেই কিন্তু পুজোটা হয় তাহলে পঞ্চাশটা বর্ণ কালীর মুন্ডমালায় থাকছে ভদ্রকালী সরস্বতী কোথায় জিনিসগুলো সব এক জায়গায় চলে আসছে এটা তো ভাবতে খুব এক্সাইটিং লাগে এই যে বিনার যে কনস্ট্রাকশন এটার সঙ্গে কিন্তু মানব দেহের কনস্ট্রাকশনটার একটা দুর্দান্ত লিঙ্ক আছে বা ফ্যাক্ট থেকে সত্যকে নিষ্কাশন সেটার সেটার ক্ষমতাটা মানে আজকে বোধহয় সব থেকে বেশি প্রয়োজন চারপাশে এত পোস্ট ট্রুথ বলে যে কথাটা আমরা যে জগতে আমরা বাস করছি সোশ্যাল মিডিয়া এবং আজকের মেটাভার্স এবং প্রপাগান্ডা এই যে পোস্ট ট্রুথের জগতে বাস করছি সেখানে সরস্ব থেকে হয়তো আমাদের সব থেকে বেশি প্রয়োজন দেবলীনা আপনাকে ধন্যবাদ নিচে রাজি হলেন দেবলিন একজন স্কলার উনি অধ্যাপক এবং ওনার গবেষণার বিষয় মিথোলজি আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে বসবো সেটা আমাদের হৃদয়ের কাছাকাছি কারণ আজকের বিষয় সরস্বতী একটা ছোট এনেকডোট দিয়ে আমি শুরু করতে চাই চাঁদা চাইতে গেলে বাড়ি থেকে অন্য বাড়ি থেকে বলতো আচ্ছা সরস্বতী বানান বলতো চাঁদা চাওয়ার টিমেতে সবসময় কেউ একজন থাকতো যে সরস্বতী বানানটা স্পষ্ট জানে কারণ না হলে চাঁদা পৌঁছবে না তো এবার তো পরবর্তীকালে জেনেছি যে সরস্বতী তো নদী নদী শব্দ রূপ তো সম্বোধনে হস্যই হয় হয় কথাটা বললে চাঁদা হয়তো পাওয়া যেত না কিন্তু আহ মানে ব্যাপারটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল তখন অবশ্যই জানতাম না আমি অনেক পরে এই ঘটনাটা জানতে পেরেছি আহ বিদ্যা বা শিক্ষার অধিষ্ঠাত্রীদেবী কিংবা ছোটবেলার ভ্যালেন্টাইনস ডে অনেক স্মৃতি এসব বাদ দিয়েও সরস্বতীর যেটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ দিক বলে আমার মনে হয় সেটা হচ্ছে ভারতীয় সাবকন্টিনেন্ট যে ন্যারেটিভগুলোকে আমরা হিন্দু ন্যারেটিভ বলে জানি তার মধ্যে সব থেকে প্রাচীন যে দেবীর নাম পাওয়া তিনি কিন্তু সরস্বতী আর এখানে আরো একটা জিনিস আমি বিশেষ দ্রষ্টব্য হিসেবে দিয়ে রাখতে চাই সেটা হচ্ছে যে ঘটনাগুলো আমরা বলবো যে রেফারেন্সগুলো না দেবেন বা আমি যে গল্পগুলো বলবো। সেগুলো অনেক ক্ষেত্রেই কিন্তু পরস্পর কনফ্লিক্টিং এই ব্যাপারটা আমাদেরও ছোটবেলায় মনে হয়েছে তো আজকে আমরা সেই ব্যাপারগুলো ক্লিয়ার করব। কিন্তু এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে ভারতবর্ষ মিথোলজি এবং ধর্মের পার্থক্য খুব খুব সূক্ষ্ম একটা থিন থিন লাইন চলে গেছে সেই লাইনটা কখন আপনি পা দিয়ে বোঝা মুশকিল যে সেই থিন লাইনটাই কিন্তু আমরা বারবার পা দিয়ে এদিক ওদিক যাব এবং আমরা চেষ্টা করব আমাদের যথা জ্ঞানের পরিধি সেটুকু আপনাদের কাছে তুলে ধরার এবং আপনারা দেখবেন যে সেখানেতে আহ বিভিন্ন মতধারা সময় ইতিহাস এবং রাজনীতি এই সমস্ত বিষয়গুলোরই একটা অদ্ভুত ইন্টারপ্লে এবং সেই বিচিত্র এই দেশ সরস্বতীর গল্পেতেই সেই দেশ যে কত বিচিত্র সেটা আপনারা দেখতে পাবেন তো চলুন আমরা এই জার্নিটাতে এম্বার্ক করি দেবলিন আমরা কোথেকে শুরু করছি সরস্বতীর নাম থেকেই শুরু করতে পারি তো সেক্ষেত্রে আমরা প্রথমেই আসি সরস্বতী শব্দটার মধ্যে এখানে অনেকগুলো শব্দের একটা প্রভাব দেখা যায় যেমন সরস এই শব্দটা এখানে রয়েছে অর্থাৎ রস আছে যাতে সরস আছে আরেকটি শব্দ যেটা অর্থ যেটা হলো সরিতা অর্থাৎ ফ্লো বা যেটা বয়ে যাচ্ছে সরিতা সব মিলেই সবসময় মনে হয়েছে এটা কোনো চরিত্র না ছোটবেলায় যারা আমার কাছে চরিত্র ছিল যারা আইডল ছিল তারা এখন আইডিও হয়ে গেছে মানে আইডিওএল থেকে আইডি ই এর যে জার্নিটা এইটা আমি কিন্তু বারবার ক্রস করি এবং এইটাই আমার খুব ভালো লাগে সরস্বতী জ্ঞানের দেবী বিদ্যা দেবী সুরের দেবী এই প্রত্যেকটা যে জিনিসকে আমরা তুলছি কথাগুলো বলছি জ্ঞান বিদ্যা সুর এগুলো সবকটাই কিন্তু একটা প্রবাহিত হয় সবকটারই কিন্তু একটা ফ্লো থাকে এবং তার সাথেই দেখুন নদীর কানেকশনটা কি অদ্ভুত মিলে যায় যার জন্য এই সরস্বতীকে আমরা প্রথমে ইন্ট্রোডিউস হয়েছি নদী হিসেবে মানে তার জিওগ্রাফিক যে আইডিয়াটা সেটা কিন্তু প্রথমে এসেছিল একটা নদী দেবী হিসেবে নদী থেকে দেবী মানে নদী তমে সরস্বতী বেদে ঋগ্বেদে তো আপনি আমাকে যা বলেছিলেন আগে আপনি বলেছেন এটা যে ঋগ্বেদে যখন সরস্বতীর মানে দেবতাদের মধ্যে প্রথম যে নারী নামটি পাওয়া যায় সেটি সরস্বতী এবং সেখানে ছিল নদী তমে সরস্বতী নদী তমে সরস্বতী এবং এই সপ্ত নদীর দেশে সরস্বতীকে তারা বলছে সব থেকে বেশি সুন্দর এবং সব থেকে বেশি স্বাদু তার জল মানে তার জলটা খুব টেস্টি এবং সেটা খুব ফার্টাইল এবং ফার্টাইল বলেই তার চারিপাশে জীবনযাত্রা গড়ে উঠেছিল সেই সময় এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার এবং এর সময় ছাতের যে কানেকশনটা সেটাও আমার খুব ইন্টারেস্টিং লাগে কারণ এটা আমরা খেয়াল করে দেখতে পারবো যে আহ বেশ কিছু জায়গায় কিন্তু আমরা সাত সংখ্যাটাকে খুব ইম্পর্টেন্স দিই যেটা কিনা সেন্স অফ কমপ্লিটনেসটা বোঝায় তিন প্লাস চার ইজ ইক টু সাত তিন হচ্ছে দেবতা মানে পুরুষ হিসেবে তার সংখ্যা নারীত্বের সংখ্যা চার দুই মিলে হলো সাত দেখুন সপ্তপদীর যে কনসেপ্টটা বিয়েতে যে সাত পাকে ঘুরে সেটাও কিন্তু সাত মানে হুইচ মেক্স আনুম্যান মেকিং দ্য এন্টায়ার রিলেশনশিপ অফ দ্য ফ্যামিলি কমপ্লিট মানে ওখানে একটা ওয়ার্ল্ড তৈরি হচ্ছে আবার বলরাম দেখুন সপ্তম গর্ভ এবং কমপ্লিটনেসের পরেই তো আসে ইটার্নিটি তাই জন্যই অষ্টম হচ্ছে কৃষ্ণ অষ্টম হচ্ছে কৃষ্ণ তো সেখানে সপ্ত সিন্ধু সাত নম্বর নদী হচ্ছে সরস্বতী এবং সেখানে সরস্বতীর সঙ্গে সাতটি সুরের একটা অতপ্রতভাবে লিঙ্ক হয়ে যাওয়া এটার কিন্তু একটা খুব সুন্দর আমরা চেনা তো এই জিনিসটা এই জিনিসটা আমি এখানে বলে দিতে চাই সেটা হচ্ছে যে আমরা যদি ভারতবর্ষের ম্যাপটা নিয়ে দেখি এবং যদি আমরা বিশ্বাস করে নিই যে আজকে যেটা অ্যাকসেপ্টেড ফ্যাক্ট অফ দ্য গ্রেট মাইগ্রেশন যে মানুষ প্রথম যাত্রা করেছে আফ্রিকা থেকে এবং সেটাই প্রথমবার নয় তার আগে আগেও বহুবার মানুষ বেরিয়েছে সে মানুষ হয়তো নিয়ন্ডারথাল সে মানুষ হয়তো আরো অন্যান্য প্রজাতির সেটা হয়তো হোমোসেপিয়েন্স নয় তারা পথ তৈরি করে রেখেছিলেন সে পথ বেয়ে আমরা এসেছি বা সমুদ্রের পাট ধরে ধরে যদি নদী খুঁজতে খুঁজতে মানুষ আসে তাহলে আমরা ভারতবর্ষ বলে জানি তার পাশে ল্যান্ড কিন্তু সরস্বতী উপত্যকা যেটা কচ্ছ এবং এবং ওই উপত্যকাতেই আমরা পেয়েছি হরপা ওই উপত্যকাতে আহ ওই উপত্যকাতে আশেপাশে ওই অঞ্চলটা বৃহত্তর ওই অঞ্চলটাতেই আমরা পেয়েছি হরপ্পা মহেন্দ্রদ্র সভ্যতা ঋগবেদের প্রথম যুগের যে কথাগুলো সেগুলো যদি আমরা সত্যি বলে মেনে নি তাহলে ওই ওই জায়গাতেই ওনারা এসেছিলেন এবং ওনারা ওখানেই প্রথম সভ্যতা গড়ে তোলেন এবং সেই সভ্যতাতে আমরা সরস্বতী দেবীর কথা পাই নদীর কথা পাই এটা খুব মানে প্রফাউন্ড এবং যে দেবী সুক্তমের কথা আমরা পাই এবং পরবর্তীকালে যদি সেই সুক্তামের যে কথাগুলো সেগুলোকে যদি সরস্বতীর ইতিহাসের সঙ্গে মেলাই কোথাও যেন মনে হয় যে মানুষ সেই দেবী কারণ দেবীর কনসেপ্টটা চিরকালই ছিল কিন্তু যদি আমরা ওই বেদিক ধারাটা ধরে দেবীর কনসেপ্টটা দেখি তাহলে সেটা এটাই প্রথম সরস্বতীই প্রথম এবং দেবী সুক্তমের সঙ্গে কোথাও যেন একটা আমার মনে হয় রিলেশন আছে আমরা ইতিহাস ভূগোল এবং রাজনীতি সবটাতেই আসবো এরপর কিন্তু তার আগে একটুখানি একটা গল্পে চলে যাই যে তাহলে যে সরস্বতীর জন্ম কিভাবে হলো তার বেশ অনেকগুলো গল্প আছে তো একটু যদি সেটা বলেন হ্যাঁ পুরাণের গল্পে আসছি তবে এখানে একটা কথা শুধু অ্যাড করে দিই সেটা হচ্ছে আহ সরস্বতীর উল্লেখ কিন্তু শুধু বেদে নয় তারপরেও তৈতরীয় এমন মহাভারতে আছে যেখানে বলরামের সরস্বতী নদীর প্রতি একটা একটা আলাদা মানে ডিপেন্ডেন্সের কথা আমরা জানতে পারি এবং এবং একটা জিনিস যখন এটাও দেখা যাচ্ছে যে সরস্বতী নদীর একটা মরা নদীগর্ভ গর্ভ পাওয়া গেছিল মেবার এবং উদয়পুর এই অঞ্চলে তাহলে এখানে গিয়ে সরস্বতী নদী কিন্তু ড্রাই হয়ে যায় মানে শুকিয়ে যায় এটার জন্য কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এই মানে নদী সরস্বতী থেকে নদী গঙ্গাতে উপনীত হওয়া এটা হচ্ছে তার একটা গুরুত্বপূর্ণ কারণ মানে আপনি বলছেন পবিত্রতা পবিত্রতা সরস্বতী থেকে গঙ্গায় বাহিত হলো তার জন্য একটা ইতিহাস দায়ী পবিত্রতার ভেতরে পবিত্রতাটা যদি আমরা একটা মোরক হিসেবে বা একটা সজ্জা হিসেবে ধরি সাজসজ্জা হিসেবে ধরি তার ভেতরে কিন্তু একটা নেসেসিটি থাকে আর সেই নেসেসিটিটা হচ্ছে ফার্টিলিটি আলটিমেটলি সবাই সবকিছু খাদ্য সংস্থানের জন্য জীবন যাপনের জন্যই তার জন্য যে আমাদের খাদ্য প্রদান করছে সে সবসময় কিন্তু দেবতার আসনেই বসে থাকেন হ্যাঁ সেটা একটা খুব এটা আমার মনে হয় খুব লজিক্যাল এবং খুব একটা সাধারণ খুব স্বাভাবিক সেন্সেই এসে যায় ক্রেডেল অফ সিভিলাইজেশন সেটা যে সরস্বতী উপত্যকা থেকে গঙ্গা অববাহিকায় পরবর্তীকালে গঙ্গা রিরাই এর উল্লেখ আমরা পাই মগধ বা হ্যাঁ থেকে যে একটা দীর্ঘ লিনিয়েজ অফ হিস্ট্রি সেগুলো কিন্তু এই যে নদী খাদ্য বস্ত্র খাদ্য সংস্থান বা শস্য উৎপাদন আপনি দেখুন না পদ্মা পদ্মাও তো আমাদের মানে নদী হিসেবে কিন্তু পদ্মা কিন্তু আর একটা নাম তাহলে নদীর সঙ্গে কি অদ্ভুত যুক্ত হয়ে গেছে যমুনা হ্যাঁ এই যে নদীগুলোর নাম প্রত্যেকটাই কিন্তু একটা একটা কোন না জায়গায় তার দেবত্ব আরোপ করা হয়েছে তার উপর তার কারণ নদী সবসময় কিন্তু আমরা সবসময় আমাদের কনসেপ্টে আমাদের এই ভারত বর্ষের যে মানসিকতা একটা সমগ্র ভারতীয় মানসিকতার মধ্যে আসে নদী মাতৃক মা তো সবসময় আমাদের সকলের কাছে ঈশ্বরেরই একটা রূপ আমি একটা একটু অপ্রাসঙ্গিক হলেও এই গল্পটা আমি এখানে বলতে চাই সেটা পৃথুর গল্পটা সেটা হচ্ছে যে আপনি যে প্রাচীন রাজা ছিল সে রাজার রাজাকে রাজা অত্যাচারী ছিলেন এবং মানুষ তাকে পছন্দ করতেন না তো মানুষ তাকে মেরে ফেলে এবং তার যে অ্যাশ পুড়িয়ে ফেলার পর যে তার যে অ্যাশ সেই অ্যাসের থেকে একটা রাজার তৈরি তৈরি করা হয় তিনি অত্যন্ত জনদরদি মানুষকে ভালোবাসেন পৃথিবীর উপকার করতেছেন তিনি পৃথু এবার এই জায়গাটা কিন্তু একটা স্টোরি অফ যেটা আমরা আমরা মানে ইতিহাস বলতেই তাই দেখেছি যে যুদ্ধ ক্ষমতার উত্তরাধিকার ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কিছু আছে এবং পৃথু তারপরে সমস্ত কিছু নিজের হাতে নেন এবং আহ যে গাভী পৃথিবীর রূপে গাভী পালিয়ে গিয়েছিল তাকে তিনি তাকে তিনি আহ পার্সিউ করেন এবং তাকে সারা সারা বলা হয় বিশ্বব্রহ্মাণ্ড ঠুঁড়ে খুঁড়ে পুজো বার করেন ইত্যাদি 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 কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই গল্পটা এই গল্পটা ইতিহাসের সঙ্গে মেক সেন্স করে কিন্তু তার পরবর্তীকালে বলা হলো যে না পৃথু কিন্তু বিষ্ণুর আমি বলছি এই এডিটোরিয়ালাইজেশন এই জায়গাটা কিন্তু আমরা মিথোলজিতে বারবার পেয়েছি তো আমাদের মনে হয় যে কোথাও যেন আমরা যখন এই পাঠটা করব সেখানে যদি আমাদের মনে হয় যদি আমাদের মন বলে এই মিথোলজি থেকে খুঁড়ে খুঁড়ে ইতিহাস এবং ফ্যাক্ট এবং এডিটোরিয়ালাইজেশন এগুলোকে আমরা একটুখানি ওই একটু কাটা দিয়ে করে দেখার চেষ্টা করব এবার আমি আসি সরস্বতীর সৃষ্টি বা সরস্বতীর সরস্বতীকে নিয়ে তো বেশ কয়েকটা ইন্টারেস্টিং গল্প আছে তার মধ্যে সব থেকে যেটা পরিচিত এবং প্রচলিত সেই গল্পটা নিয়েই আমি একটু বলতে চাই কারণ এটার সঙ্গে মানুষের একটা ধারণাও যুক্ত হয়ে আছে এবং সম্ভবত আমি এই ধারণাটাকে একটু ডিকনস্ট্রাক্ট করার চেষ্টাও করব। ডিস্ট্রয় নয় ডিকনস্ট্রাক্ট ব্রহ্মা হচ্ছে সরস্বতী জনক এবং ব্রহ্মার থেকে সরস্বতীর জন্ম হয়েছে বলে আমরা জানি ব্রহ্মা গল্পটা এরকম যাচ্ছে যে এইটা বিভিন্ন পুরাণেই দেখা যাচ্ছে মারকুণ্ড পুরাণ ব্রহ্মাণ্ড পুরাণ বিভিন্ন পুরাণে আছে আমি সে কোন টেক্সট তার উপরে যাচ্ছি না তো এই কাহিনীটা ভীষণ প্রচলিত যে ব্রহ্মা পৃথিবী সৃষ্টি করেছেন এবং চারিদিক দেখে উনি দেখছেন যে সমস্ত কিছু থাকলেও কোন রকমের সৌষ্ঠব নেই সিস্টেম নেই একটা সিম্বায়োটিক সেটা নেই এবার সৃষ্টিকর্তা তিনি তিনি সৃষ্টিকর্তা হয়ে যদি তার সৃষ্টির মধ্যে এত খামতি দেখেন সেটা তার পক্ষে খুবই একটা মানে পেনফুল অবস্থা আর কি তিনি তখন তপস্যায় বসছেন এবং তপস্যা করতে করতে ওনার বাঘ বা নিঃশ্বাস থেকে মেনলি ওনার নিঃশ্বাস থেকে বেরিয়ে আসছেন সরস্বতী নিঃশ্বাস যে নিঃশ্বাসটা করছেন প্রশ্বাসটা নিয়ে যেটা উনি করছেন সেটার থেকে জন্ম হচ্ছে সরস্বতীর এবং সরস্বতী এখানে কিন্তু সরস্বতী হিসেবে তার আইডেন্টিফিকেশন হচ্ছে না তার নাম হচ্ছে শতরূপা শেফটি সেফটিং সেফ্টিং এবার শতরূপা হিসেবে তার সৃষ্টি হচ্ছেন এবং একে দেখে নাকি ব্রহ্মা মুগ্ধ হয়ে যাচ্ছেন কারণ তিনি অসম্ভব সুন্দরী আলোক সমাতার রূপ এবং তার সৃষ্টির সাথে সাথে চারিদিক আলোকিত হয়ে যাচ্ছে একটা মধুর শব্দ একটা সুর চারিদিকে ছড়িয়ে পড়ছে এটা দেখে ব্রহ্মা একেবারেই বিগলিত এবং নিজেই নিজের সৃষ্টি দেখে উনি আকৃষ্ট হচ্ছেন এবং আকৃষ্ট হওয়ার ফলে শতরূপা এক জায়গা থেকে যখন আরেক জায়গায় শিফট হচ্ছেন মানে ওনার যে শতরূপার সৃষ্টি হয়েছিল হচ্ছে পূর্ব দিকে পূর্ব থেকে উত্তরে যখন একটা দিক থেকে আরেকটা দিকে মুখ সৃষ্টি হচ্ছে মানে ব্রহ্মার তখন বলছে একটাই একটাই ছিল যখন পৃথিবী সৃষ্টি হয়েছে তখন মুখ পূর্ব থেকে উত্তর উত্তরের দিকে আরেকটা মুখ হল উত্তর থেকে তারপরে উনি পশ্চিম এভাবে করে উনি এক একটা দিকে ঘুরছেন মানে শতরূপা নিজের জায়গা থেকে নিজেকে সরাতে চাইছেন এই ব্রহ্মার এই মুগ্ধ দৃষ্টির সামনে থেকে তিনি নিজেকে সরিয়ে নিতে চাইছেন এবং ব্রহ্মার একটা করে মুখ যাচ্ছে চারদিকে চারটে মাথা সৃষ্টি হলো ব্রহ্মার সরস্বতী সেখান থেকে সরে যাওয়ার জন্য সম্পূর্ণনা দৃষ্টির থেকে বাইরে চলে যাওয়ার জন্য উনি আকাশ পথে চলে গেলেন তখন ব্রহ্মার মাথার উপরে একটা মুখ সৃষ্টি হলো তো দেখা যাচ্ছে যে পাঁচ জোড়া চোখ নিয়ে শুধু সরস্বতীকেই দেখে যাচ্ছেন মানে শতরূপাকেই দেখে যাচ্ছেন এবার এই অবস্থাতে কাহিনী অনুসারে বিভিন্ন ভাবে রয়েছে তো কাহিনী অনুসারে সরস্বতী শতরূপা শিবের কাছে এটা নিয়ে দরবার করছেন যে আপনি আমাকে বাঁচান শিব মানে রুদ্র রুদ্রের কাছে পুরাণে তো আপনি জানেন রুদ্র আর শিব একই হয়ে যাচ্ছে তো তার কাছে যখন যাচ্ছে দেখা যাচ্ছে শিবের যে কাজ তার যে ভূমিকা তার যে কর্মশক্তি সেটা হচ্ছে ডিস্ট্রয় করা যে কিছুকে কিছুকেই করা শিবের মধ্যে তো শিব তো বিতরা তার তো কোনো আকর্ষণ নেই সে যখন দেখছে যে ব্রহ্মার মাথার উপরেও একটা মুখ জেগে উঠেছে তখন উনি সেই ভৈরব রূপ ধারণ করে ব্রহ্মার সেই মাথাটাকে মাথার ওপরের মাথাটাকে উনি কেটে দিচ্ছেন তার জন্যই তার নাম হলো কপাল মোচন ভৈরব শিবের আরেক নাম হলো কপাল মোচন ভৈরব এবার এই যে পুরো গল্পটাকে একটু অন্যভাবে দেখা যাক দিক দিক মানে এবার চারটে চারটে আমরা চারটে শুধুমাত্র এগুলো তো বলেই দেওয়া হয়েছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কিন্তু এই চারটে দিকের সাথে সাথে চারটে অ্যাসপেক্ট কিন্তু জড়িত জড়িত আছে এই চারটে অ্যাসপেক্ট কি উচ্চতা দৈর্ঘ কাল মানে সময় প্রস্ত এই যে প্রত্যেকটা জিনিস দিয়েই কিন্তু পৃথিবীটা তৈরি আমরা যদি দেখি যে সৃষ্টিকর্তার মধ্যে যদি এই না থাকে মানে ধরুন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এবং সময় জ্ঞান বা কাল জ্ঞান এগুলো যদি না থাকে তাহলে তো সৃষ্টিকর্তা সৃষ্টি করতে পারবে না তো এই গুলো কিন্তু এই চারটে মুখের চারটে দিক দিয়ে রেপ্রেজেন্ট করছে তাহলে পাঁচ নম্বর মাথাটা কি শিব আর কোনো মাথা না কেটে কেন পাঁচ নম্বর মাথাটাই কাটলেন পাঁচ নম্বর মাথাটা হচ্ছে ইগো বা অহংকার আমি যদি সৃষ্টি করলাম তাহলে আমার মধ্যে অহমিকা থাকবে কেন তাই সৃষ্টিকর্তার মধ্যে অহমিকা মানায় না সেই জন্য কিন্তু কিছুটা ব্রহ্মার সেই অর্থে যেভাবে শিব বিষ্ণু শক্তিকে যেভাবে হিন্দু ধর্মে অ্যাকসেপ্ট করা হয়েছে ব্রহ্মাকে একটু বইমাত্রেও ভাবে রাখা হয়েছে আরকি মানে ওইভাবে ব্রহ্মা কিন্তু সে প্রভাবিত করতে পারেনি তার কারণ এইটাও একটা যে সৃষ্টিকর্তা তার মধ্যে কেন আকর্ষণ থাকবে তার মধ্যে কেন লোক থাকবে তার মধ্যে কেন অধিকার করার ইচ্ছা থাকবে তাহলে বৃহদারণ্য উপনিষদে যেটা বলা আছে হ্যাঁ যেটা ঋষি যাজ্ঞবলকের মুখ দিয়ে যে বাণীটা আছে যে এই যে স্বামী স্ত্রীর যে কনসেপ্ট হম এই স্বামী স্ত্রীর কনসেপ্টটা খুব অদ্ভুত উনি বলছেন যে একজন আত্মা যখন আত্মা এক এবং অবিনশ আত্মা কিন্তু মুক্ত এবং তার মধ্যে কোন আকাঙ্ক্ষা থাকে না আকর্ষণ থাকে না ভয় থাকে না কিছুই থাকে না কিন্তু যখন তার মধ্যে সুখ বা চেতনা এই জিনিসটা পাওয়ার বা অনুভব করার ইচ্ছাটা জাগে তখন সেই আত্মা নিজেকে স্প্লিট করে দুটো অংশে এবং সেই স্প্লিট করা ব্যাপারটাই আসে হচ্ছে পুরুষ এবং প্রকৃতি বা আমাদের কনসেপ্টে আমাদের সামাজিক কনসেপ্টে সামিstri কিন্তু খেয়াল করে দেখবেন তন্ত্রেও যে আমরা কথাগুলো পাই আমরা কিন্তু কোথাও সামিstri হিসেবে পাই না আমরা পাই হচ্ছে শক্তি পুরুষ প্রকৃতি শিব শক্তি বা কর্ম এবং কর্মশক্তি সেখানে এই যে এত সহজ নয় যে ব্রহ্মার স্ত্রী সরস্বতী এভাবে ত্যাগিয়ে দেওয়াটা বোধ খুব একটা সহজ ব্যাপার নয় আর বোধ হয় ঠিকও না কারণ জিনিসটাকে এতটা সিম্পলিফাই করে দেওয়াটা তাহলে কিন্তু জিনিসটার গভীরতাটা বোঝা যায় না যে ভার্সানটা আমি শুনেছি চিরকাল সে ভার্সানটাতে এরকম ছিল যে ক্ষীর সাগর যেটা আমাদের তথাকথিত ধরুন এক্সিস্টেন্স বলে আমরা জানি সেই যে বিষ্ণুর অনন্ত সজ্জা যেখানে উনি রয়েছেন নাভি থেকে উচ্চারিত যে পদ্ম সেই পদ্ম হচ্ছে সৃষ্টির সূচনা বলে মানে ব্যাপারটা কনসেপ্টটা কিন্তু খুব পরিষ্কার যে একটা একটা নতুন ফুরন যে ব্রহ্মা সৃষ্টি হিসেবে তো সেই যে একটা কনসেপ্ট আপনি বলছেন সেখানে কেউ ছিল না কিন্তু সেই জায়গাটা যদি দেখেন যে ক্ষীরসাগরের ছবি দেখবেন সেখানে বিষ্ণু আছেন বিষ্ণুর পায়ের কাছে হয়তো লক্ষ্মীও আছেন হয়তো এই লক্ষ্মী সরস্বতীটা কিভাবে ঘুরে ঘুরে আসবে সেটা আমরা পরে কথা বলছি ব্রহ্মা আছেন তারপরে সরস্বতী তৈরি সরস্বতী কি করে একা হলেন এটা কি আছে তো আঠেরোটা এক একটা পুরাণ এক একটা জায়গা থেকে শুরু হচ্ছে যখন আমি ব্রহ্মাণ্ড পুরাণ বা ব্রহ্মপুরাণের কথা বলছি তখন কিন্তু ব্রহ্মা ওখানে সৃষ্টিকর্তা সেখানে কিন্তু আর কেউ নেই হ্যাঁ আসছে না এটা এসছে বিষ্ণু পুরাণে আবার যদি আপনি লিঙ্গ পুরাণে চলে যান ওখানে দেখবেন বা শিব মহাপুরাণে চলে যান ওখানে দেখবেন শিব থেকে শুরু হচ্ছে পুরো ব্যাপারটা এইটাই তো ডাইনামিজম এটাই তো মজা যে কোথাও গিয়ে আপনি একটা পার্টিকুলার পয়েন্ট পাচ্ছেন না প্রত্যেকটা গল্প আমরা পাচ্ছি আঠেরোটা পুরাণ তার আগে বেদ বা উপনিষদ বা ব্রাহ্মণ এই যে অর্ডারে বিভিন্ন সময়ে যে বিভিন্ন জিনিসগুলো তৈরি হয়েছে সেইগুলোর যে একটা কোথাও গিয়ে মার্চ করছে এমন নয় যেমন আমি কতগুলো উদাহরণ পেয়েছি যেটা আমি বলি যে আহ এই যে সরস্বতী সরস্বতী একা যেহেতু তমা বলে আমরা জানি এই সরস্বতীকে যদি আমরা ট্রেস করি তাহলে আমরা দেখবো যে যে পুরাণ আহ ব্রহ্মার যারা ফলোয়ার তারা লিখেছেন সেখানে ব্রহ্মা তার সৃষ্টিকর্তা আপনি যেটা বললেন আবার যেখানেতে যেখানে বাংলায় যেহেতু ব্যাপারটা কনফিউজিং বৈষ্ণব বলে আমরা আরো একটা সেটকে জানি তাদের সঙ্গে এই যে বৈষ্ণবাইট বলে ভারতীয় সর্বভারতীয় যে কোনো মিল নেই সেখানে যদি আমরা দেখি তখন দেখব যে সেই সরস্বতীর সঙ্গে কিন্তু বিষ্ণুর একটা সম্পর্ক আছে এবং এই এই যে সূচনাটা সেটা কিন্তু বিষ্ণুর থেকে হচ্ছে কিন্তু আপনি যদি ভাবেন যে না মানে আমি ওই যে একদম মানে একটাই গল্প একটাই কন্টিনিউড একটা ন্যারেটিভ এরকম থেকে বিষ্ণুর সঙ্গে সরস্বতী এবং লক্ষ্মী দুজনেই কানেক্টেড এই গল্পটাও কিন্তু আমরা ছোট থেকে শুনে এসেছি তাই না নারায়ণ হচ্ছে সরস্বতীরও হাজবেন্ড লক্ষ্মীরও হাজবেন্ড ছোটবেলায় আমাদের সকলেরই মনে যে এটা কি রকম হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ডগুলো পারিবারিক চোক নিয়ে ছোটবেলাটা কাটিয়েছি আমরা তো শুন মানে হ্যাঁ আমরা এখনো মানে চিরকালি উই ক্যানট এভার গেট রিড অফ দ্যাট জেনে আনি না সেটা একই গল্পের কন্টিনিউশন কিনা বাট এটাও শুনেছি যে সেখানে একটা কনফ্লিক্ট ছিল

স্বাভাবিক ভাবে বুঝতেই পারছেন এক স্বামীর যদি তিন স্ত্রী হয় স্বাভাবিক সম্পর্কটা তো ভালো হবেই না সেরকমই একটা কনফ্লিক্ট এবং একে অপরকে সমানে করে যাচ্ছে এই অবস্থায় বিষ্ণু আসেন এবং দেখেন যে গঙ্গা সরস্বতীর মধ্যে বিশাল ঝগড়া হচ্ছে গঙ্গা সরস্বতীকে বলেছে তুমি নদী হও এবং তুমি অন্তঃসলীলা হও আর সরস্বতী তখন তাকে বলছে যে তুমিও নদী হবে লক্ষ্মী দুজনের অশান্তিটা সামলাতে গিয়ে থামাতে গিয়ে লক্ষ্মী পরে মহাবিপাকে ওরা দুজনে মিলে ওকে সাপ দেয় যে তুমিও নদী হবে এইভাবে ওরা তিনজনে একটা সময় নদী রূপে পৃথিবীতে আগমন হয় আবার দেখুন এই কনফ্লিক্টের পরে বিষ্ণু হঠাৎ করে রিয়েলাইজ করছেন যে এইভাবে তো থাকাটা সম্ভব না লক্ষ্মী একমাত্র দেখা যাচ্ছে যে কিনা লক্ষ্মী মানে বিদিন কোচ লক্ষ্মী তাকেই বরং কাছে রাখি এবং সরস্বতী আর গঙ্গাকে উনি বিভিন্ন জায়গায় মানে দুই আরো দুই ওনার যে কলিগ বলতে পারি আমরা কারণ তিনজনই তো একই একটা কর্মসূত্রে বাধা তো গঙ্গাকে পাঠাচ্ছেন শিবের কাছে আর সরস্বতীকে পাঠাচ্ছেন ব্রহ্মার কাছে এবং লক্ষ্মীকে তিনি সঙ্গে রাখছেন এইভাবে একটা চক্র কিন্তু এই কাহিনীটার পিছনে এই গল্পটাও কিন্তু আমরা এই একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে আবার একটা জিনিস খেয়াল করলে দেখা যায় যে আপনি যেটা বললেন যে বিষ্ণুর যে চিত্রটা আমরা পাই সবসময় আমরা বিষ্ণু বিষ্ণু ভাবলেই আমাদের যে চিত্রটা আছে সেটা হচ্ছে উনি অনন্ত সমুদ্রের মধ্যে শুয়ে আছেন এবং বিষ্ণুর যে অষ্টত্তর শতনাম হম এবং সহস্র নাম তাতেও কিন্তু ওনাকে ক্ষীরাব্দ সাইনে এই শব্দটা অভিহিত করা হয়েছে এবং অপাংনিধি এই শব্দটাতেও অভিহিত করা হয়েছে দুটোর মানেই কিন্তু সমুদ্র তাহলে নদীর তিনটে নদী গিয়ে কোথায় মিট করছে সমুদ্র কি অদ্ভুত কানেকশন দেখুন সমুদ্রের সাথে নদীর কানেকশনটা জিওগ্রাফিক্যাল না পৌরাণিক কোনটা আগে সেখান থেকে যে বাঘ দেবী বলে আমরা সরস্বতীকে আরেকটা নাম আরেকটা নাম বলে বলা হয়েছে তার কিন্তু একটা ইতিহাস আছে কারণ গায়ত্রী এবং বাঘ এনারা হচ্ছেন গডেসেস অফ ভেদিক হাইন্স ঠিক আছে বৈদিক সময়ের দেবতা তারা কিন্তু পরবর্তীকালে সেইগুলো মিশিয়ে দেওয়া হয়েছে এবং সরস্বতী তখন কথারও দেবী আহ জ্ঞানেরও দেবী সঙ্গীতেরও দেবী সমস্ত কিছু কিন্তু কোথাও এসে মিলে গেছে এবং তখন বলা হচ্ছে যে দেবী সরস্বতীর আর একটা নাম হয়ে গেছে দেবী

And she speaks about her realization. Her name was Vak. Her father's name was the Rishi Ambrin. So her full name would be Vak Ambrini. So this uh, lady, this Rishi, who lived 3000, 4000, 5000 years ago, her voice is coming down to us. Whatever we have in religion, spirituality, philosophy, not only in Vedanta, not only in the whole of hinduism in all the world's traditions all the important ideas the important developments the central teachings are all there thousands of years before the other rishis before the you know, the buddha and before uh, uh, shankara uh, before the upanishads uh, historically speaking uh, before all that we do you know, our Drishya Viveka and Aparokshanubhuti, the seer and the seen, and the five levels of the human personality, pure consciousness, existence, bliss, Brahman, Atman, all of that, before all of that, before God and religion and Avatar, before all of that, all of these ideas are already there. What that lady said nearly 5,000 years ago, I feel we have not gone one inch beyond that in this 5,000 years of history. अहं सुवे पितरमस्य मूर्धन् मम यो निरप्स्वा अन्तः समुद्रे ततो वितिष्ठे भुवनानु विश्वोतामोऽन्द्याम् वर्ष्मणोपस्पृशामि अहमेव वात इव प्रवाम्यारभमाणा भुवनानि विश्वा পর দিবা পর এনা পৃথিবী তী ওম ও শান্তি দেশান জৈনদের মধ্যেও আছে সরস্বতী দেবী বৌদ্ধদের মধ্যেও আছেন জৈনদের মধ্যে আছে মঞ্জুশ্রী মঞ্জুশ্রী এবং শারদা শারদা কিন্তু আমাদের সংকুরাসরচ পুজো করতেন সংকুরাসরচের এর মধ্যে শারদার উল্লেখ পাওয়া যায় বৌদ্ধ ধর্মে আবার মঞ্জুশ্রী বাঘেশ্বরী এই দুটি নামেও কিন্তু দুজন সরস্বতীর কথা পাওয়া যায় এবং বাঘেশ্বরী ত্রিলোচনা আর মঞ্জুশ্রী দণ্ড পুস্তক অক্ষমালা কমন্ডলু মানে এই ধরনের জিনিসগুলো কিন্তু সব ক্ষেত্রেই একই থাকছে হুম এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার জৈন ধর্মেও ষোলো জন বিদ্যার দেবীর কথা আমরা দেখি তার মধ্যে প্রজ্ঞপ্তি রোহিণী মানবী কালী গৌরী মহাকালী এই ধরনের নামগুলো পাওয়া যায় আবার পঞ্চমীতে সারাতসার উৎসবে এই ষোলো জন বিদ্যার দেবীর পুজো হয় এবং বেশ একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে ষোলো জন বিদ্যার দেবীকে জৈনরা শ্রুতির দেবী হিসেবে জ্ঞান করেন শ্রুতি অর্থাৎ শ্রবণ শক্তি মানে বিদ্যা শুধুমাত্র যে অধ্যয়ন করার পড়ার জন্য শেখার জন্য তা না এটা কিন্তু শোনাও মানে এর সঙ্গে আবার বেদমাতা সরস্বতীর কনসেপ্টের আবার একটা কিন্তু খুব সুন্দর লিঙ্ক আসছে আচ্ছা বেদে কিন্তু আমরা আবার অষ্টলক্ষ্মীর কথা পাই অষ্টলক্ষী হলো আট প্রকার বা আট রকমের রূপের লক্ষ্মী মানে আটটা আলাদা আলাদা রূপ লক্ষ্মীর এবং তার মধ্যে একটি হচ্ছে বিদ্যালক্ষী হ্যাঁ যে আটটা রূপের কথা আমরা পাই সেগুলি হলো মোটামুটি আদি লক্ষ্মী ধান ধনলক্ষ্মী ধান্যলক্ষ্মী গজলক্ষ্মী সন্তান লক্ষ্মী ধৈর্যলক্ষ্মী জয়লক্ষ্মী বিদ্যালক্ষ্মী এই ধরনের এবং এইগুলোর মধ্যে বিদ্যালক্ষ্মীর যে রূপটা সেই রূপটা কিন্তু ওই সাদা শুভ্র বসনা যেটা আমরা সরস্বতীর মধ্যে দেখি এবং তার সঙ্গে কিন্তু আবার রাজহাস থাকে না থাকে ময়ূর এই ময়ূরের রেফারেন্সের কথাও তো আমাদের আছেই যে কেন ময়ূর কিন্তু এইখানে কিন্তু আমরা ময়ূরের সঙ্গে বিদ্যালক্ষ্মীর একটা সহাবস্থান দেখি এবং এই ব্যাপারটার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে তাহলে লক্ষ্মীর মধ্যেও কিন্তু সরস্বতীর অব অবস্থান এটা আমি এই জন্য বলছি কারণ লক্ষ্মী যদি ওয়েলথ বা প্রাচুর্যের প্রতীক হয় অর্থ ধনরত্ন এই ধরনের তো নয় ব্যাপারটা হচ্ছে লক্ষ্মী হচ্ছে প্রাচুর্যের প্রতীক তার মধ্যে শস্য আছে তার মধ্যে সৌভাগ্য আছে সবটাই আছে ধন অর্থর মধ্যেই শুধু লিমিটেড নয় তাহলে বিদ্যারও তো প্রাচুর্যের দরকার সেক্ষেত্রে বিদ্যালক্ষ্মী এই জায়গা থেকে আবার একই জায়গায় মানে ওই সমস্ত কিছু মিলেমিশে একটা এক জায়গায় এসে যাচ্ছে আলটিমেটলি কিন্তু আমরা একটা আইডিয়া যাই ভারতবর্ষের এই যে পুরো হরপ মহেন্দ্র এবং তার সংশ্লিষ্ট আগে এবং পরে যা যা সভ্যতা ছিল তাদেরও একটা ইতিহাস ছিল তাদেরও একটা মিথোলজি ছিল দেবদেবী বিশ্বাস আচার সমস্ত কিছুই ছিল তো আমার ধারণা যে সেগুলো কোনোভাবে যেন একটা যেহেতু একটা সবকিছু আমরা বাইপোলার হিসেবে দেখি তো যখন মহাজান বুদ্ধিজম সৃষ্টি হচ্ছে সেই সময় কিন্তু এটা একটা কাউন্টার পার্ট মানে বুদ্ধের বুদ্ধিজম একটা কাউন্টার অ্যাট্যাক এই ফিলোজফির মধ্যেও সরস্বতী এসে হাজির মানে যেখানেতে বুদ্ধের বুদ্ধিজম ছিল হচ্ছে কোন রকম দেবতার পূজা নয় তুমি নিজেকে খুঁটতে শেখো নিজেকে অনুসন্ধান করো বুদ্ধিজমের যে ভার্সন সেখানে কিন্তু আমরা দেব উল্লেখ পাই এটার হিস্টোরিক্যাল পার্টে আমি একটা জায়গাতে এরকম পড়েছিলাম যে বুদ্ধের তো প্রথম দিকে তার সঙ্গে নারীদের কোনো এন্ট্রি ছিল না কিন্তু পরবর্তীকালে উনি যখন ওনার বিমাতার মধ্যে সে কষ্টটা দেখেন যে তার পিতাকে হারানোর পরে বিমাতা যখন রীতিমতো ভেঙে পড়েন তারপরে কিন্তু উনি নারীদেরকে ইনক্লুড করেন ওনার সঙ্গে তারপরে মহাযান থেকে ভেঙে আবার যখন বজ্রযান আসে আসলে এত কিছুর মধ্যে সরস্বতী তো থাকবেই কারণ দেখুন আলটিমেটলি তো তিনটে জিনিসের উপর পৃথিবী দাঁড়িয়ে আছে একটা হচ্ছে নলেজ একটা হচ্ছে ওয়েলথ আরেকটা হচ্ছে পাওয়ার এবং সেখানে এই তিনটের কোনোটাকেই তো আমরা হ্যাঁ ওই সেই দা হ্যাঁ দ্য হোলি ট্রিনিটি ইজ অলওয়েজ দেয়ার এবং সেইভাবেই সেইভাবেই অ্যাকচুয়ালি হোলি ট্রিনিটির জন্য

পরবর্তীকালে কেমন যেন মনে হয় ইটস পলিটিক্যাল মানে এটা পলিটিক্যাল ভাবনা চিন্তা এডিটোরিয়ালাইজেশন যাই হোক মানে আমি আমি এগুলো কমেন্ট করার কেউ নই বা আমি যে বলছি দুয়ে দুয়ে চার করাটা চেষ্টা করব সেটা ঠিক ভুল বলার আমরা কে হাজার হাজার বছরের ভারতীয় সভ্যতা আসলে এই জিনিসগুলো ওরকম ভাবে ঠিক ভুল হয় না এগুলো হচ্ছে পারসপেক্টিভস যে কোনো কিছুর একটা প্রিজম্যাটিক ভিউ নেওয়া মানে একটা সূর্যের আলো আসবে একটা প্রিজমের মধ্যে দিয়ে যাবে সাতটা আলাদা আলাদা রঙে ভেঙে যাবে আমরা যেন যতগুলো পারছি রং দেখতে পারি ওই সাদা আলোটা সাদা আলো হিসেবে যেন না বিভিন্ন পুরাণ যদি ঘাটা যায় এবং তাদের যে পরবর্তী ভার্সনস ভার্সন ভার্সন সেগুলো যদি ঘাটা যায় তাহলে দেখা যায় যে সরস্বতী কনসার্ট অফ বিষ্ণু কোথাও সরস্বতী কনসার্ট অফ শিবা অলসো এবং এটা ঠিক কোথায় আমি বলতে পারবো না বাট ঋদ্ধি এবং হ্যাঁ গণেশের সাথে ঋদ্ধি এবং সিদ্ধির একটা সম্পর্ক সেটাকেও কিন্তু বলা হয় লক্ষ্মী এবং সরস্বতী বিকজ এই যে এই যে কনফিউশনটা যে উইজডম নাকি ওয়েলথ হ্যাঁ মানে পাওয়ার ঠিক কোন জায়গায় প্লে করবে এটাকে আমরা এটা ত্রিভুজ হিসেবে ধরতে পারি যে একটা মানে একটা পাওয়ার প্লে চলছে অলওয়েজ ওয়ার্ডটা যেটা ইউজ করা হয় ইংরেজিতে সেটা কিন্তু কনসর্ট ওয়াইফ নয় এবং আমরা যখন এখানে বাংলা বোধ হয় নাকি সহচারী এবং সাথে থাকা সাথী সাথী মানে যে সব সময় সেটা স্ত্রী হতে হবে কোটান কোট সেরকম ব্যাপারটা সৃষ্টির কথা বলছিলাম যে কোথা থেকে এলো দেবীর কনসেপ্টটা বা সরস্বতী কিভাবে মানে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এলেন এবং আমরা যদি ওই একটা খুব পপুলার গান একটা শ্যামা সঙ্গীত সেটার উল্লেখ এটাই করছি কারণটা হচ্ছে যে সেখানে কিন্তু আবার শ্যামাকে এর সূচনায় দেখা হচ্ছে বলছে ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি তার মানে আমরা যে এখানে একটা আলোচনা করছি যে ব্রহ্মা তার সূত্রে নাকি বিষ্ণু তার সূত্রে নাকি সরস্বতী তার সূত্রে নাকি দেবী মানে দেবী তার সূত্রে সেখানে আবার একটা আরেকটা আমরা ইও পাচ্ছি লিনিয়েজ অফ থটস পাচ্ছি যেখানে বলছে যে ব্রহ্মাণ্ড যখন ছিল না তখন মুন্ডমালা কোথায় পেলি আমরা তান্ত্রিক যে ধারা ভারতবর্ষে তার মধ্যে সরস্বতী কিভাবে খুঁজে পাই তন্ত্রে কিন্তু আমরা নীল সরস্বতী মহা নীল সরস্বতী তারা এই রূপগুলিকে তারার মাধ্যমেই দেখি আর একজন খুব ইন্টারেস্টিং দেবী আছেন তন্ত্রে দশ মহাবিদ্যাতেও আমরা তার একটা পজিশন পাই সে হচ্ছে মাতঙ্গি তাকে কিন্তু আমরা তান্ত্রিক সরস্বতী বলেই অভিহিত করছি তারাকেও বলা হয় তো তারা তারাকে তারা হচ্ছে তারা তো আছেন প্লাস মাতঙ্গী হলেন তান্ত্রিক সরস্বতী এবং মাতঙ্গিকে দেখা যাচ্ছে যে একটা টিয়া পাখির সাথে দেখা যায় হ্যাঁ টিয়া কথা যেভাবে শুনে তৈরি করে যেভাবে মুখস্থ করে বলতে পারে এই যে টিয়া পাখির এই গুণটা এটার জন্য টিয়া পাখির সাথে মাতঙ্গিকে অ্যাসোসিয়েট করা হয় আমার তো মনে হয় সবকিছু তো ওরকম ভাবে দাগিয়ে দেওয়া যায় না আমার তো মনে হয় বগলামুখীর সাথেও সরস্বতীর একটা খুব সুন্দর কানেকশন আছে কারণ বগলামুখীর যে রূপটা বা তার যে প্রকাশটা আমরা কাহিনীগুলো পাই সে কাহিনীতে উনি কিন্তু একজন অসুরকে যে অসুর প্রচন্ড খারাপভাবে ভাবে কথাবার্তা বলতেন এবং যে কোনো কিছু যাই বলতেন সেটাই সত্যি হয়ে যেত সেই অসুরকে তার জীব টিনে ছেড়ে দিচ্ছে এটাই হচ্ছে বগলামুখীর রূপে আমরা পাই হ্যাঁ তাহলে এই যে বাক কে শুধুমাত্র সৃষ্টি করা নয় বাকের অধিকারটা ছিনিয়ে নেওয়ার ক্ষমতাটাও কিন্তু তিনি রাখেন যিনি তাই না আমরা এই একই জিনিস আবার দেখবেন এই এই রেফারেন্স আমি রামায়ণে একটু চলে যাই ওখানে কুম্ভকর্ণে জিভে সরস্বতী প্লেস করে দেওয়া হয় যখন কুম্ভকর্ণ ঘুম মানে তপস্যা করে উঠে ওনার আশীর্বাদ চাওয়ার কথা ওনার সেটার ফল চাওয়ার কথা উনি কিন্তু চাইছেন নিদ্রা এবং সেইখানে সরস্বতী সেই একই ব্যাপার হলো ওই যে কনস্ট্রাকশন তখনই হবে যখন একটা কিছু ডিকনস্ট্রাকশন হবে তো সেই জন্য সেইটার নাইবিলিটিও কিন্তু সরস্বতীরই পড়ছে তাই জন্য সরস্বতীকে সবসময় ওই স্নিগ্ধ শান্ত এভাবে না ভেবেও অন্যভাবেও ভাবা যায় সেই জন্য আমরা ওয়ার্ল্ড মিথোলজি নিয়ে যখন আলোচনায় আসবো তখন দেখব সেখানে কিন্তু সরস্বতীর অনেকগুলো রূপ আছে অনেকগুলো চিন্তা আছে প্রিজমেটিক ভিউ এর অনেকগুলো রং আমরা পাবো অনেকগুলো রেঞ্জ আছে ও সরস্বতী এই প্রসঙ্গে তমাল দাশগুপ্ত বলে এক ভদ্রলোক ফেসবুকে একটি আর্টিকেল লেখেন আমি সেই আর্টিকেলটি রেফার করছি মাতঙ্গী দশ মহাবিদ্যার অন্যতম মাতৃকা তিনি তন্ত্রের সরস্বতী চারণ কবি মুকুন্দ দাস লিখেছিলেন ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে মা মাতঙ্গি হলেন দশ মহাবিদ্যার অন্যতম সেন যুগে দশ মহাবিদ্যা এই ধারণার মাধ্যমে আবহমান কালের তন্ত্রাশ্রয়ী মাতৃধর্মের একাধিক সুপ্রাচীন মাতৃকার পুনরভ্যুদয় ঘটে একাধিক মাতৃকার ধারণা উপমহাদেশে হরপ্পা সভ্যতার সময় থেকেই রয়েছে সেখানে উষা ও নিশার উপাসনা হতো যা থেকে আজকের দুর্গা ও কালী এসেছেন আবার হরপ্পা সভ্যতার একটি ফলকে বলিদানের সময় সপ্ত মাতৃকার উপস্থিতি লক্ষণীয় অতএব জগন্মাতার ভিন্ন ভিন্ন আঙ্গিকে ভিন্ন ভিন্ন মাতৃকার রূপকল্প আমাদের সভ্যতার অনেক দিন ধরেই আছে বলা দরকার যে ষষ্ঠ শতকে গৌরের উত্থান থেকে ত্রয়োদশ শতকে সেন যুগের অবসান পর্যন্ত অনবরত মাতৃধর্মের নবর নবরূপদান ঘটেছে হারিয়ে যাওয়া হরপ্পা সভ্যতা থেকে বাঙালির সুপ্রাচীন গঙ্গা রিরাই যুগের সভ্যতার একাধিক মাত্রিকার নবনির্মাণ করা হয়েছে গৌর ও বঙ্গে তন্ত্রধর্মের এই মহামন্থনকালে বৌদ্ধ জাতকে দেখা যায় মাতঙ্গী হলেন হস্তিতের অধিপতির কন্যা মাতঙ্গী নামের বুৎপত্তি এই তিনি রণহস্তি শাসিত একটি সভ্যতার প্রাচীন শক্তি দেবী অতএব তার আদি উপাসনা উপমহাদেশে হরপ্পা থেকে গঙ্গা রিডাই সভ্যতার মধ্যে হাতির গুরুত্বপূর্ণ ভূমিকার স্মারক যদিও সেনযুগে মাতঙ্গি মাতৃকার নবরূপায়ণ সেই স্মারক আর ধরে রাখেননি যেমন বগলামুখী আদিতে বলাকা মাতৃিকা ছিলেন যিনি রাজার ঢিবি থেকে চন্দ্রকেতুগর পর্যন্ত অতীব জনপ্রিয় তিনি যখন সেন যুগে দশ মহাবিদ্যা ধারণায় নতুনভাবে ভাবে পুনরুত্থিত হলেন তখন সেই বলারু আর থাকেনি তন্ত্রশাস্ত্রে মাতঙ্গী হলেন সরস্বতী তার উপাসনায় বাক সিদ্ধি হয় এই মাঘী নবরাত্রির পঞ্চমী তিথিতে সরস্বতী পুজোও হয় আবার মাতঙ্গীর পুজোও হয় তাহলে কি তান্ত্রিক এই যে সেক্ট যে বিখ্যাত লাইন টা একটু বলে দিন আমাদের আমাদের যে মানে স্তোত্রের যে বিখ্যাত লাইনটা যেখানে মানে যেটা আমরা বলে আরকি ভদ্রকালীর যে ব্যাপারটা সারাস্বতাই নাম নিত্য ভাদ্রাকাল্যাই নাম এখানেও দেখুন সরস্বতীকে ভদ্রকালী বলা হচ্ছে এই যে ভদ্রকালীর কনসেপ্টটা এটাও কিন্তু খুব সুন্দর কারণ ভদ্রকালীকে দেখেছি আমরা শিবের কন্যা যখন দক্ষর সঙ্গে শিবের কনফ্লিক্টটা হচ্ছে মানে সতী দেহত্যাগ করে দিলেন করার পরে যখন শিব প্রচন্ড পরিমানে রেগে গেছেন রাগে উন্মত্ত হয়ে গেছেন এবং ওখানে উনি ওনার জটা থেকে সৃষ্টি করছেন বীরভদ্র আর ভদ্র কালী বীরভদ্র হচ্ছে দক্ষকে দক্ষকে হত্যা করার জন্য উনি আসলেন বধ করার জন্য উনি আসলেন দক্ষ কি দক্ষ বেসিক্যালি অহংকার দক্ষ সিম্বলাইজেস অহংকার এবং দক্ষকে হত্যা করতে বা বধ করতে যখন বীরভদ্র আসছে বীরভদ্র একটা সময় যুদ্ধ করে করে ক্লান্ত হয়ে যাচ্ছে দক্ষ সত্যিকারেরই দক্ষ মানে এক্সপার্ট তিনি বীরভদ্রকে ক্যাপচার করছে সেই সময় আসছে ভদ্রকালী ওকে মুক্ত করতে মুক্ত কথাটার মধ্যে শুধুমাত্র কিন্তু কোনো কয়েদিকে মুক্ত করা বা কোনো শত্রুকে মুক্ত করা না মুক্ত কিন্তু জ্ঞান সেভাবে আপনি ভদ্রকালী রেফারেন্সটা সরস্বতীর সাথে মেলাতে পারছেন এই যে পঞ্চাশটা মুন্ডমালা থাকে কালীর মুন্ডমালার মধ্যে পঞ্চাশটা মুন্ড থাকে পঞ্চাশটা মুন্ড কিন্তু পঞ্চাশটা বর্ণ এবং মুন্ডমালা পূজনের সময় ওই পঞ্চাশ বর্ণে ভোন আমার ওইটা বলেই কিন্তু পুজোটা হয় তাহলে পঞ্চাশটা বর্ণ কালীর মুন্ডমালায় থাকছে ভদ্রকালী সরস্বতী

মানে জ্ঞানের তারা কিন্তু প্রত্যেকেই জ্ঞানের সাথে যুক্ত তারা প্রত্যেকেই তাদের হাতে বিনা অভয় মুদ্রা এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে আবার যখন বৌদ্ধ মহাজান থেকে ভেঙে বজ্র কিন্তু সংখ্যা বেড়ে যায় সরস্বতীর সংখ্যা মানে জ্ঞানের দেবীর সংখ্যা বেড়ে যায় সেখানে আপনি পাচ্ছেন যে ব্রজ ব্রজ সারদা আপনি যেটা বলছিলেন সারদার কথা তো ব্রজ সারদার কথা আমরা পাই ব্রজ সরস্বতীর কথা আমরা পাই বজ্র বিনা সরস্বতীর কথা আমরা পাই এবং এই যে টোটাল আমরা আরো মানে মহা সরস্বতীর কথা আমরা পাই টোটাল পাঁচজন দেবীর কথা আমরা এখানে পেয়েছি হম আর্য সরস্বতী পঞ্চম হচ্ছে আর্য সরস্বতী জৈন থটস মঞ্জু শ্রুতি বা শ্রবণ শক্তির দেবী তাহলে বাক শুধুমাত্র মানে শুধুমাত্র স্পিকিং স্কিল থাকলে হবে না থাকতে হবে লিসনিং টোটাল কমিউনিকেশনটাকে আমরা চারটে যে স্টেপে চারটে যে লাইনে রাখি যেটা হচ্ছে চারটে পিলার্স অফ কমিউনিকেশন সিস্টেম লিসনিং স্পিকিং রিডিং অ্যান্ড রাইটিং এল আর ডাব্লিউ তো প্রথমেই আসে লিসনিং আগে শ্রবণ বা আগে শোনার কথা তারপরেই বলা ব্যাপারটা তৈরি হয় হ্যাঁ তো সেখানে দেখুন এই বাগেশ্বরী মঞ্জুশ্রী তিনি কিন্তু শ্রুতিরও দেবতা তবে আপনার কাছেই শুনেছি যে আপনি যেহেতু এগুলো নিয়ে রিসার্চ করেন যে সরস্বতীর এই যে কনসেপ্টটা সেটা শুধুমাত্র ভারতবর্ষে নয় ভারতবর্ষ ছাড়াও পৃথিবীর আরো অনেক এই দ্য গ্রেট মাইগ্রেশন একইভাবে সেই জায়গায় যদি আমরা ফিরে যাই তাহলে মানে সেই মানুষগুলোর মধ্যে এই কনসেপ্টগুলো ছিল যখন তারা ছড়িয়ে পড়েছেন সারা বিশ্বে তারা সেই মনের মধ্যে সে মনের কুক্ষিগত সেই ভালোবাসা শ্রদ্ধা তারা বিভিন্ন মানে যেখানে গেছেন সেখানকার মোড়কে ছড়িয়ে দিয়েছেন সেটা কখনো সেটা কখনো আমাদের সরস্বতী কখনো সেটা বাগদেবী কখনো সেটা মঞ্জুশ্রী মঞ্জুষা তারা ভারতবর্ষে আমরা যে ধরনের সরস্বতী ছোটবেলা থেকে পশ্চিমবঙ্গে বা কলকাতায় দেখে বড় হয়েছি তার সঙ্গে কিন্তু রেস্ট অব দা ইন্ডিয়ার অনেক জায়গাতেই পার্থক্য আছে অনেক জায়গাতে একই যেমন ওই যে বাসন্তী পঞ্চমী আহ যে বাসন্তী কালার সেই সময়কার মানে হিউম্যান বিং আর বায়োলজিক্যালি মেড টু বি হ্যাপিয়ার বসন্তে তো সেই স্প্রিং টাইমে সেটা আমাদের আমাদের সাইকোলজিক্যালি আমাদের বায়োলজিক্যালি আমরা ওইভাবে তৈরি তো বাসন্তী পঞ্চমীতে যে সরস্বতী পুজো হয় সেটা আমরা যে দুহাতে সরস্বতী স্নিগ্ধ ইত্যাদি ইত্যাদি দেখে থাকি তার সঙ্গে কিন্তু দক্ষিণ ভারতেও একটা সরস্বতী পুজো হয় যেটার কথা আমাদের মনে রাখতে হবে সেটা কিন্তু ওই নবরাত্রির সময় এবং সেই সরস্বতীর চারটে হাত এবং কনসেপ্টটা একই কিন্তু তার রূপটা আলাদা এবং তার ফর্মটা একটু আলাদা রকমটা আলাদা বিভিন্ন সরস্বতীর রূপ আমরা পাই পৃথিবীর বিভিন্ন সভ্যতায় ঠিক আজও তো এই গল্পটা যদি একটু বলেন আমাকে আমাদের এই ব্যাপারে সব থেকে ভালো কানেকশন যে দেবীগুলোর সাথে আমি আছে সেগুলো আগে বলি সরস্বতীর সাথে আমরা সব থেকে বেশি দেখতে পাই তো ইনস্ট্রুমেন্ট হিসেবে বিনা হুম এবং সুরের দেবী ওনার হাতেও থাকে বিওয়া ওটাও কিন্তু তারের যন্ত্র মানে ওটাও তার যন্ত্র যেটা বিনার মতোই অনেকটা দেখতে এবং তিনি ওটা বাজান বিওয়া বেইনতেন জ্ঞানের দেবী হয়ে উনি সরস্বতীর সঙ্গে কিন্তু সদৃশ হ্যাঁ আবার আমরা কেলটিক মানে আইরিশ সভ্যতাটা আমার নিজের খুব একটা কোর এরিয়া আমার খুব পছন্দ কারণ ওদের সাথে আমি অনেক বেশি মিল পাই আমাদের দেশের তো ওদের কিন্তু তিনজন দেবী আছে হ্যাঁ সরস্বতীকে সরস্বতীর মতোই জ্ঞানের তিনজন দেবী আছে একজনের নাম হচ্ছে এখনে একজনের নাম হচ্ছে দানু দানু কিন্তু আবার রিভার দানিউ সেখানে এসছে কিন্তু দানু নামটা এবং দেখুন এই সেই সরস্বতী নদী দানিউ নদী সেখান থেকে দানু এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু একটা অদ্ভুত জায়গায় লিঙ্ক আপ হয়ে যায় আরেকজন খুব ইম্পর্টেন্ট দেবী আছেন ওদের যার নাম হচ্ছে ব্রিগিদ হচ্ছেন ওদের উইজডমের দেবী এই ব্রিগিদ হচ্ছে কার সন্তান দাগদা বলে ওদের যে ক্রিয়েটার গড তার সন্তান ক্রিয়েটার গড দাগদা এখানে ব্রহ্মাশবিিকভাবে মনে হয় গল্পগুলো সব প্রাচীন গল্পের ধারা যেটা বলছিলাম বিভিন্ন জায়গা গিয়ে বসে গেছে মানে তাছাড়া এটা হতেই পারে না মানে আমরা সবাই পৃথিবীতে আসলে সকলে যে একই মানুষ হ্যাঁ আমরা যে একটাই সত্তা আমাদের চিন্তাভাব আসলে আমাদের জীবনযাপনটা তো সব জায়গা এক না আমাদের নেসেসিটি গুলো এক আমাদের প্রায়োরিটিজ গুলো এক তাহলে ওইটার থেকেই তো ওইটার উপর ভিত্তি করেই তো আমরা পৌরাণিকতা শাস্ত্র জ্ঞান হোয়াট কিন্তু তৈরি তো হয় আমাদের নেসেসিটি থেকে আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে আমাদের জীবনযাপন আমাদের নেসেসিটি সেখান থেকেই সবটা সৃষ্টি এবং এইটা যে আপনি বলছিলেন যে স্প্রিং টাইম বসন্ত সময় যে আমরা এই যে বাসন্তী পূজা করছি কি অদ্ভুত কানেকশন ওদের ওখানে কিন্তু ফার্স্ট ফেব্রুয়ারিতে পুজোটা হয় এই মানে আইরিশদের যে ব্রিগিদের পুজো এটা হয় ফার্স্ট ফেব্রুয়ারি ওরা কিন্তু স্প্রিং এর আবাহন করে তাহলে ওদের সাথে আমাদের এই বসন্ত হ্যাঁ বাসন্তী এবং বসন্ত যে কনসেপ্টটা এটা মিলে যায় এইগুলো হচ্ছে খুব পোলাইট দেবী যাদের কথা আমরা পাই আবার আমরা আরো অনেক দেবী আছে যেমন ধরুন আহ রোমানে মিনার মিনারভাকে আমরা বলছি যে তিনি হচ্ছেন জ্ঞানের দেবী উইজডমের দেবী আমরা যদি গ্রিসে চলে আসি সেটাই হয়ে যাচ্ছে অ্যাথিনা অ্যাথিনা হচ্ছে আহ উনি জ্ঞানের দেবী এবং অ্যাথিনাকে কিন্তু আমরা যুদ্ধেরও দেবী হিসেবে দেখছি হম এবারে এটার সঙ্গে যদি আমরা সরস্বতীকে কানেক্ট করি তাহলে দেখুন রামায়ণে যে কুম্ভকর্ণের ঘটনাটা ঘটে সেই ঘটনাটা কি আমরা কি এটা বলতে পারি যে ওখানে সরস্বতীর ভূমিকাটা ভীষণভাবে সফট পোলাইট উনি তো ওখানে যুদ্ধটা যাতে কুম্ভকর্ণ যুদ্ধটা করতে না পারেন সেই চেষ্টাটাই করে দিলেন সেই ভূমিকাটাই পালন করে দিবেন তাহলে ওখানেও আমরা যে ওনার দেবত্ব হিসেবে ওনাকে যে আমরা কিন্তু ওয়ারক্রাফটের দেবী হিসেবেও দেখতে পারি আমরা কিন্তু স্কিল মানে সব সময় হাতে একটা অস্ত্র নিয়ে মে হ্যাঁ আমরা স্কিলটাকেও কিন্তু মানে সরস্বতী হিসেবেই দেখি স্কিল যে কোনো স্কিল স্কিল এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এবং এখানে আমরা যখন 1000 বছর আগে বলেছেন না হলে কলকাতার তো সরস্বতীর পূজাই হতো অ্যাথিনাকে যে আমরা দেখছি অ্যাথিনার মধ্যে কিন্তু আমরা দেখছি যে অ্যাথিনা ভীষণভাবে যুদ্ধ মানে উনি যুদ্ধ বিগ্রহ শিকার এসব নিয়ে ব্যস্ত আবার ওই যে একটাই একটাই কথা বলবো আমি সৃষ্টি করার জন্য তো কিছু একটা ধ্বংস করার দরকার হয় মানে আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি ধরুন আমি একটা ছবি আঁকবো মনে করলাম আমি একটা সাদা কাগজ একটা ক্যানভাসে এটা খুব সুন্দর ছবি আঁকবো আমি ছবিটা আঁকলাম ছবিটা সৃষ্টি হলো একটা কিছু তো ধ্বংস হলো সাদা ক্যানভাসটা তো ধ্বংস হলো তাহলে ডিকনস্ট্রাকশনটা তো থাকছেই সেইটা থাকছে বলেই তো জায়গা এবং এটা ছাড়াও আমরা দেখছি যদি আমরা যাই ওখানে স্নোত্রা বলে একজন দেবীকে পাই তিনি জ্ঞানের দেবী সাগা বলে একজন দেবীকে পাই তিনিও জ্ঞানের দেবী মানে জ্ঞানের দেবী বা বিদ্যার দেবী বা সুরের দেবী এই জায়গাটা কিন্তু গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে সেটা কিন্তু আমাদের কাছে ভীষণ মানে এরকম নয় যে এটা খুব একটা নতুন ধারণা তারপর কিছুদিন আগে আমরা দুর্গা নিয়ে যখন আলোচনাটা করেছিলাম ওখানে আমরা আনাহিতার কথা বলেছিলাম সিংহবাহিনী বাহিনী দুর্গাতে এই আনাহিতা কিন্তু উইজডমেরও দেব আবার উনি সিংহবাহিনীও এই আনাহিতার যে ভূমিকাটা উনি বিজ্ডাম ও জ্ঞানও দিচ্ছেন মানে জ্ঞান এবার যদি আমি এই কনসেপ্টটাকে ধরি শুধু কনসেপ্টটা ধরলাম দেবত্ব বা চরিত্র আরোপ করাটা বাদ দিলাম সেক্ষেত্রে জ্ঞান কি পাওয়ার নয় নলেজ কি পাওয়ার না নলেজ ইজ পাওয়ার এই কথাটা তোমরা সবাই বলছি এবং নলেজ ইজ ওয়েলথ এটাও বলছি তাহলে ওয়েলথ নলেজ পাওয়ার দুর্গা সরস্বতী এবং লক্ষ্মী এরা কি সত্যি আলাদা নাকি সেই প্রিজমেটিক ভিউ এর জায়গাতেই আসছি আমরা আমার মনে হয় সেই প্রিজমেটিক ভিউ মানে সেখানেই কোথাও একটা ওই যে বলছিলাম যে ব্রহ্মাকে সরস্বতীর সঙ্গে রিলেট করা বিষ্ণুকে লক্ষ্মীর সঙ্গে এবং মহেশ্বরকে পার্বতীর সঙ্গে সেটা কোথাও একটা ওই একই শক্তিকে সেই যে দেবী সুক্তমের দেবী যিনি নিজেকে যিনি নিজেকে মানে যদি আমরা দেবী সুক্তমের ওই স্তোত্রটা আমাদের মহিষাসুর মর্দিনীতে পাই সে অর্থে বলতে গেলে ওটা কিন্তু শক্তির বীজের মতো সেই বীজকে আপনি হ্যাঁ সেই বীজকে আপনি যে প্রিজমে ফেলবেন সেখান থেকে বিভিন্ন স্পেকট্রাম বেরোবে আমরা একটুখানি এই দিকটাতে আসি মানে সরস্বতীর হাতে আমরা যে সেইগুলো নিয়ে একটুখানি ডিসকাস করে যে সরস্বতীর হাতে আমরা দেখছি বেদ বা পুস্তক মেনলি পুস্তক বলছি পুস্তকটা কি ওনাকে বলা হয় বেদ মাতা এই চার বেদ কিন্তু চারটে গুণকে রেফার করে ধর্ম কাম অর্থ মোক্ষ এই চারটে মানে এই চারটে জিনিসের ক্যারিয়ার এই চারটে জিনিস আছে দেখুন এই চারটে জিনিস উনি আছে বলেই তো উনি এই জিনিসটার ঊর্ধ্বে উঠতে মানে প্রত্যেকটা জিনিসই তো ওনার মধ্যে হ্যাঁ এবং উনি সেই জিনিসটাকে সৃষ্টি করছেন আর দেখছি কি ওনার হাতে আছে অক্ষমালা মানে জপের মালা যেটা রুদ্রাক্ষের একটা অক্ষমালা থাকে অক্ষমালা মানেই ওখানে একশো আটটা বীজ থাকবে আমরা জানি এই একশো আট সংখ্যার আবার একটা সিগনিফিকেন্স আছে এক হচ্ছে সগুণ ব্রহ্ম শূন্য হচ্ছে নির্গুণ ব্রহ্ম আর আট হচ্ছে কৃষ্ণ জন্ম অর্থাৎ ইটার্নি জ্ঞান মানে সেটা ব্যক্তি বিশেষকে একটা মানে অনন্তের দিশা দিতে পারে সেই জ্ঞানটাকে যদি আমরা প্রপারলি ফলো করি তাহলে কিন্তু সেটা অনন্তের দিশা দিতে পারে জ্ঞান তো অনন্তই আলটিমেটলি এই যে বিনা যন্ত্রটাই কেন আর কোন যন্ত্র না আর কোনো সুরযন্ত্র না তখন তো দেখা যাচ্ছে মৃদঙ্গম বিনা এবং বাসি বিনা মৃদঙ্গ এই তিনটে আহ ইনস্ট্রুমেন্টের কথা কিন্তু আমরা বেদে পেয়েছি কিন্তু সরস্বতীর সঙ্গে সবসময় বিনাকে রিলেট করা হচ্ছে এই যে বিনার যে কনস্ট্রাকশন এটার সঙ্গে কিন্তু মানব দেহের কনস্ট্রাকশনটার একটা দুর্দান্ত লিঙ্ক আছে হ্যাঁ বিনার যে দুটো তুমবার যে জায়গা মানে দুটো বড় বড় যে গোল ফাঁপা অংশটা ওই অংশটা কিন্তু শরীরের দুটি নিম্নের নিম্ন ভাগ এবং মাথা মানে শিরোভাগ এবং নিম্ন এই দুটোকে আমরা কানেক্ট করতে পারি মাঝখানে যে পাইপটা পাইপটা থাকছে যেটা বাজানো হয় দিয়ে স্ট্রিংস গুলো যাচ্ছে সেই হচ্ছে আমাদের মেরুদণ্ড এবং সেই মেরুদণ্ডের মধ্যে যদি আমরা কষের গুলোকে চিন্তা করি ছোট্ট 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 ছোট কষেরুকা দিয়ে আমাদের মেরুদণ্ডটা তৈরি সেরকমই বিনার কনস্ট্রাকশন বা যে কোনো তারের ইনস্ট্রুমেন্ট এর কনস্ট্রাকশন এ কিন্তু আড়াআড়ি করে কতগুলো আড়া থাকে এবং চব্বিশটাই থাকে এবং চব্বিশটা থাকে বিনাতে চব্বিশটাই থাকে এবং ব্রেনের মতো যদি বিনার যে ইয়েটা অংশটা সেটাকে যদি করে ধরা হয় এবং আমরা যেহেতু মতো এডিটোরিয়ালাইজ করতে খুব দক্ষ সেই কারণে বিনার সাতটা তার কেন ইত্যাদি ইত্যাদি এগুলোতেও একইভাবে বলা হয়েছে বাট যেটা খুব ইন্টারেস্টিং আমার একটা মনে হয়েছে যে হ্যাঁ মানে বিনা যেহেতু আমাদের ব্রেন এবং কষেরুকা আমাদের পুরো সেন্সারি সিস্টেমটা সেটাই দেবী দেবী সেটাকেই মানে কন্ট্রোল করেন বা দেবী সেটা রিপ্রেজেন্ট করেন কিন্তু আরেকটা যেটা ইন্টারেস্টিং গল্প আমি পেয়েছি বিনা বিষয়ে সেটা হচ্ছে যে বিনা বিষয়ে মানে বিনা কারণে এসব করছি আমরা কিন্তু যে যেটা প্রাইমারি রিজন এটা তার অন্য এন্ডে সেখানে কিন্তু ড্রাগন থাকে যেমন কোন এক মানে বেসিক্যালি এভরিথিং এভরি গল্প গোজ লাইক দিস যেটা ড্রাগন ছিল সে নানা রকম ভাবে শিক্ষার এগেনস্টে অন্ধকার তামসিক তো দেবী তখন অথচ সে খুব ভক্ত

ওই পুরো যে এলাকাটা ওই এলাকাটাতে কিন্তু পপুলার ফোক্লোরে ড্রাগন ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট হ্যাঁ চাইনাতে এক রকম জাপানি আক্রপ ড্রাগনের কিন্তু আলাদা আলাদা সিগনিফিক্যান্স সরস্বতীর বাহন হ্যাঁ শংস রাজহংসো তার কারণ হচ্ছে যে পপুলার বিলিফ হচ্ছে যে রাজহংসো দুধ এবং জলের থেকে

বলে যে কথাটা আমরা যে জগতে আমরা বাস করছি সোশ্যাল মিডিয়া এবং আজকের মেটাভার্স এবং প্রপাগান্ডা এই যে পোস্ট ট্রুথের জগতে বাস করছি সেখানে সরস্বতীকে হয়তো আমাদের সব থেকে বেশি প্রয়োজন ধ্বংসের সাথে সাথে ময়ূরকেও দেখা যায় ময়ূর বাহনার সরস্বতী এবং সেই ময়ূর যতই সুন্দর হোক সে কিন্তু পেখম মেলে না মানে আমার মধ্যে রূপ থাকতে পারে আমার মধ্যে জ্ঞান থাকতে পারে সৌষ্ঠব থাকতে পারে বৈভব থাকতে পারে কিন্তু শো থাকবে না শো অফ থাকবে না সেটা সেই সেই কথাটা বলা হয় এবং সরস্বতী হচ্ছেন পদ্মে আসিনা শ্বেত পদ্মে আসিনা তো সেটার ইয়ে হচ্ছে কারণ হচ্ছে যে পদ্ম মানে আমরা বহুবারই সেটা পেয়েছি হ্যাঁ যে পঙ্ক হ্যাঁ সৃষ্টির প্রতীক এবং মানে যেটা পাঁক বলি আমরা নোংরা পাঁক থেকে তৈরি হয় লুকস হোয়াইট এন্ড নিষ্কলুষ তম থেকে সত্যের সৃষ্টি এভাবে ভাবা যেতে পারে তম থেকে সত্যের সত্যের সৃষ্টি হ্যাঁ এই সমস্ত যে টোটেম গুলো চিহ্ন তত্ত্ব আপনি যেভাবে আপনি এই সমস্ত ব্যাপার নিয়ে পড়াশোনা করেন চিহ্ন তত্ত্ব এই চিহ্ন তত্ত্ব কিন্তু সরস্বতীর প্রত্যেকটি ক্ষেত্রে বা যে ধরুন যে ক্রিস্টাল বিডস এর মালা উনি পরেন সেটাও সেটাও একটা এইভাবেই চিহ্ন তত্ত্বের বাঙালিদের বিশ্বাস যে লক্ষ্মীর সঙ্গে গণেশ এবং কার্তিকেয়র সঙ্গে সরস্বতী এবার কার্তিকেয় ব্যাপারটা কিন্তু আমাদের এতে মিতল এতে খুব একটা আমরা দেখি না মানে কার্তিকেয় যেন দক্ষিণ ভারত থেকে উঠে এসে প্ল্যান করা পরবর্তীকালে হ্যাঁ পরবর্তীকালে আসা কারণ সরস্বতী মানেই তো স্কিল যে কোনো কিছুর স্কিল এবার কার্তিকের সঙ্গেও কিন্তু স্কিলের ওরিয়েন্টেশনটাই বেশি হ্যাঁ এবং আমার মনে হয় যেটা যে যখন ব্রিটিশরা আসতেন এবং মোটামুটি ধরুন আমাদের এই সমুদ্রের তীরবর্তী অঞ্চলগুলোতে তারা আসতেন যখন ওই সব জায়গায় তো ওই জন্য ব্রোথেল বা এরকম কিছু মানুষ যারা প্রস্টিটিউটস ছিলেন সেই সময় ওই কালচারটা গড়ে উঠেছে এবং অবশ্যই প্রস্টিটিউটসদের মধ্যেই মধ্যে কিন্তু প্রথম দিকে আমরা দেখেছি যেটা আগের ডেফিনিশন ছিল সেখানে কিন্তু আমরা দেখেছি খুব বাঘা বাঘা কিছু স্কিলফুল আর্টিস্ট মিউজিকের একটা ধারাই তৈরি হয়েছে পুরোপুরি কোঠা 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 কেন্দ্রিক নৃত্য গীত ছবি এবং এরও আগে দেখুন এই যে রাজাদের সময় ওই যে জনকপদ কল্লানি আমরপল্লি ছিলেন জনপদ কল্লানি ওনার নামটাই দিত এমন ভাবে যে তিনি কিন্তু তার কাছে যাওয়া মানে তার সম্মানটা ছিল হচ্ছে রাজার সম্মানের পরেই রাজমহিষীর থেকেও সে উপরে হুম এবং কিন্তু সেরকমই জ্ঞানী সুরে রূপে সব দিক থেকে পারদর্শী হতো সেই সঙ্গে কার্তিকের কানেকশনটা এখানে জন্য সরস্বতী আর কার্তিকের কানেকশনটা এসছে বলে আমার মনে হয় কারণ ওদের কাছ থেকে তো সরস্বতীর শিক্ষা জ্ঞান নৃত্য গীত এই কাল্পটা উঠে এসছে মানে যদি আমি গন্ধর্বদের রূপ চিন্তা করি গন্ধর্বরা হচ্ছে স্কিল মানে প্রচন্ড স্কিলফুল তারা গান নাচ কবিতা কাব্য এসব সৃষ্টি করতে তারা মাহি এবং এই ব্যাপারে আরেকটা জিনিস আমার যেটা হঠাৎ মনে হলো যেটা মিস হয়ে গেছে বলা সেটা হচ্ছে সরস্বতীর সঙ্গে যেরকম জলের কানেকশনটা এটা কিন্তু আমরা গ্রিসে মিউজদের মধ্যেও দেখি হম ওখানে যে নাইন মিউজেস আছে নজন মিউজ যারা বিভিন্ন জিনিসে সৃষ্টি করেছেন আর্ট কালচার ট্র্যাজেডি কমেডি আলাদা আলাদা করে হ্যাঁ লিরিক পৈত্রিক এই নাইন মিউজেস হচ্ছে ওদের দেশের সরস্বতী যার জন্য দেখবেন যখন প্যারাডাইস লস্ট লেখা শুরু করছে মিল্টন তখন কিন্তু মিউজদেরকে ইনভোক করে শুরু করছে বা ইলিয়াড ওডিসি যখনই লেখা হচ্ছে মিউজদেরকে ইনভোক করে যেটা আমাদের সরস্বতী বন্দনা দিয়ে শুরু করা হয় হ্যাঁ এবং এই মিউজদের সাথে মিউজরা কোথা থেকে জন্মাচ্ছে মিউজরা জন্মাচ্ছে হচ্ছে মাউন্ট অলিম্পাসের এর নিচে একটা সেক্রেড বেল আছে মানে একটা কুয়ো আছে সেই কুয়ো থেকে তারা স্প্রিং হচ্ছে তাদের জন্ম হচ্ছে সেটাও দেখুন সেই জলের সঙ্গে কানেকশন সুর জ্ঞান তারপরে ধরুন আলোর যে ধারণা এগুলো আমার মনে হয় সবসময় একটা ফ্লো থাকে তাই হয়তো দেশে দেশে এইভাবেই সরস্বতীকে দেখা হয়েছে বিভিন্ন নামে ঠিকই কিন্তু ধারণা একই জায়গা অনেক ধন্যবাদ আপনাকে খুব ভালো লাগলো আড্ডা মেরে এজ ইউজুয়াল প্লিজ আমাদেরকে আরো আড্ডাতে এসে রিদ্ধ করবেন

मे मधुमत्तमा कर्णाभ्याम् भूरिविश्रुमम् ब्रह्मण मे दयापि हितः श्रुतम् हे गोपाय ओ जुष्टानुदमाना दुरुक्ताः बृहद्पदेव विदते सुवीराः त्वया जुष्टऋषिर्भवति देवि त्वया ब्रह्मा गतश्रीरुत त्वया त्वया जुष्टश्चित्रम् विन्दतेव सुषस्वद्रविलो नमेते एता महीन्द्रो ददातु देवी सरस्वती मे अश्विना गुपाबाधत्ताम् पुष्परस्रजा अप्सरासु जया मे गाधम् गर्वेषु जयन्मनः मानासा मा मेदासुप्रतीकादुषन्ता मयि वेदाम्मयि प्रजामयि अग्निस्तेजोददातु मयि वेदां मयि प्रजामयीन्द्रयीन्द्रियं ददातु मयि वेदां प्रजामयि सूर्यो प्राचोददातु ॐ हंस हंसाय विद्महे परमहंसाय চন্ডীমণ্ডপে এরকম আড্ডা চলতেই থাকবে আপনাদের যদি আড্ডাটি শুনে ভালো লাগে তাহলে চণ্ডী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে বলুন চণ্ডী মণ্ডপের কাজ শোনার জন্য হ্যাঁ আরেকটি কথা সেটা হচ্ছে দেবলিনার কথা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ওপরের ছবিটি এবছর মেলায় দেবলিনার প্রকাশিত একটি বই আপনারা দেবলিনার সঙ্গে এই বইটি কিনতে চাইলে যোগাযোগ করে নিতে পারেন দেবলিনাকে ফেসবুকেই পাবেন